লক্ষাধিক টাকার বার্মা টিককাট উদ্ধার করলো বনদপ্তর। বেলাকোবা রেঞ্জে বনকর্মীদের অভিযানে উদ্ধার হলো প্রায় 40 লক্ষ টাকার বার্মা টিককাট। ধৃতের নাম রিতেশ কুমার, ধৃতের বাড়ি রায়পুরে জহরি এলাকায়। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রায়গঞ্জের পানকৌড়ি এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। একটি ট্রাক আসতেই তাদের তল্লাশি চালায় বনকর্মীরা। তল্লাশি চালাতেই ট্রাক থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকার বার্মা কাঠ। গাড়ির চালক কাঠের কোনো বৈধ কাগজ দেখাতে না পারার কারণে চালককে গ্রেপ্তার করে বনদপ্তর। কাঠগুলি গৌহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।